আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং মেঘনার ঢেউ ক্রমশই তীব্র হয়ে উঠছে এবং এই ঢেউয়ের কারণে ভোলায় নৌযানগুলো বন্ধ রয়েছে। তো এদিকে এ বিষয়ে গতকাল জেলা প্রশাসক একটি জরুরি সভা ডেকেছে, যেখানে তারা জানিয়েছে যে তারা দুর্গত মানুষের জন্য 869টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে, যেখানে প্রায় 4.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। অপরদিকে তারা 14টি মুজিব কিল্লাও প্রস্তুত রেখেছে, যেখানে প্রায় 5,000 পশু আশ্রয় নিতে পারবে। এবং এছাড়া ভোলার সিভিল সার্জন সূত্র জানিয়েছে যে তারা 98টি মেডিকেল টিম এবং 9টি অ্যাম্বুলেন্স সহ এবং পানি বিশুদ্ধকরণের জন্য প্রায় 2,000 ঔষধ তারা প্রস্তুত রেখেছে। এছাড়া জেলার ত্রাণ অফিস সূত্র জানিয়েছে যে তারা 11,33,000 টাকা এবং 222 মেট্রিক টন চাল এবং 214 বান্ডিল ঢেউটিন তারা দুর্গত মানুষের জন্য রেখেছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এবং এই এবং এই সমস্ত মানুষের জন্য তারা আরও অনেক ব্যাপক প্রস্তুতি তারা রেখেছে। এছাড়া দুর্গম চরাঞ্চলের মানুষগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বোলার সিপিবি প্রায় 14,000 কর্মী এবং কোস্টগার্ড পুলিশ এবং রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে বোলার এই দুর্গত মানুষগুলো, চরাঞ্চলের এই মানুষগুলো ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে, কণ্ঠায় তারা দিবস কাটান। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এম সিদ্দিকুল্লাহ, তুলাতুলি মাছঘাট, ভোলা সদর, ভোলা।